দুবছর পরেই বিশ্ব ফুটবলের মহারণ, তার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ফুটবল প্রেমীরা। কিন্তু সেই বিশ্বকাপ থেকেই বদলে যাচ্ছে ফুটবল বিশ্বযুদ্ধের ফরম্যাট। 2026 সাল থেকে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চলেছে 48টি দল, অর্থাৎ প্রতিযোগিতায় ম্যাচের সংখ্যাও বাড়বে, বাড়বে টুর্নামেন্টের দিনের সংখ্যাও। বিশ্বকাপের ফরম্যাটে আর কি কি বদল হয়েছে দেখে নেওয়া যাক। বিশ্বকাপের 48টি দেশের 48টি দলকে মোট 12টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে খেলবে 4টি করে দল। গ্রুপ পর্বের পরে প্রতিটি গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল সরাসরি নকআউটে যাওয়ার সুযোগ পাবে। এছাড়া গ্রুপগুলির তৃতীয় স্থানে থাকা 12টি দলের মধ্যে সেরা 8টি দলও নকআউটে যাবে। অর্থাৎ 32টি দলকে নিয়ে এরপর শুরু হবে নকআউট পর্বের খেলা। যেহেতু 32টি দলকে নিয়ে নকআউট হবে, তাই 2026 সালে একটি অতিরিক্ত রাউন্ড থাকছে। গ্রুপ পর্বের পরে রাউন্ড অফ 16 না হয়ে রাউন্ড অফ 32 হবে। রাউন্ড অফ 32 থেকে 16টি দল উঠবে রাউন্ড অফ 16-এ। সেখান থেকে 8টি দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। তার মধ্যে থেকে 4টি দল খেলবে সেমিফাইনাল। 2 সেমিফাইনালে 2 জয়ী দল খেলবে ফাইনালে। অর্থাৎ শেষ 16 থেকে একই নিয়ম থাকছে। তার আগে অতিরিক্ত একটি রাউন্ড যুক্ত হচ্ছে 2026-এর বিশ্বকাপ থেকে। দল বেড়ে যাওয়ায় ম্যাচের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আগে বিশ্বকাপে মোট 64টি ম্যাচ হতো, 2026 সাল থেকে হবে 104টি ম্যাচ, অর্থাৎ 40টি ম্যাচ বাড়ছে। আগে 32 দিনে শেষ হতো বিশ্বকাপ, 2026 থেকে প্রতিযোগিতা চলবে 39 দিন ধরে। 2026 সালে আমেরিকায় হবে ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরু হবে 11 জুন। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে। ফাইনাল 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপ শুরু ও শেষের দিন ফিফা জানালেও পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হতে এখনও দেরি আছে। ফিফা জানিয়েছে বিশ্বকাপের 104টি ম্যাচ আমেরিকা, মেক্সিকো ও ক্যানাডার মোট 16টি স্টেডিয়ামে হবে। কোন কোন স্টেডিয়ামে কটি করে খেলা হবে তাও জানিয়ে দিয়েছে তারা। আটলান্টায় হবে গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ, সেমিফাইনালের 1টি ম্যাচ। বস্টনে হবে গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের 1টি ম্যাচ। ডালাসে গ্রুপ পর্বের 5টি ম্যাচ হবে, রাউন্ড অফ 32-র 2টি ম্যাচ, রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ ও সেমিফাইনালের 1টি ম্যাচও হবে। গুয়াদালারাজায় হবে গ্রুপ পর্বের 4টি ম্যাচ। হিউস্টনে গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ। কানসাস সিটি গ্রুপ পর্বের 4টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের 1টি ম্যাচ। লস অ্যাঞ্জেলেস গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 2টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের 1টি ম্যাচ। মেক্সিকো সিটি গ্রুপ পর্বের 3টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ। মায়ামিতে হবে গ্রুপ পর্বের 4টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের 1টি ম্যাচ, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। মন্টেরিতে হবে গ্রুপ পর্বের 3টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ। নিউ জার্সি গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালের 1টি ম্যাচ ও ফাইনাল ম্যাচ। ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ। স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ হবে। সিয়াটল গ্রুপ পর্বের 4টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ, রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ। টরন্টো গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ। এবং ভ্যাঙ্কুভারে হবে গ্রুপ পর্বের 5টি ম্যাচ, রাউন্ড অফ 32-র 1টি ম্যাচ এবং রাউন্ড অফ 16-এর 1টি ম্যাচ। 2026-এর বিশ্বকাপে দেখা যাবে না অনেক মহাতারকাকে। বয়সজনিত কারণে অনেকেই সেই বিশ্বকাপে খেলবেন না, আবার নতুন করে হয়তো জন্ম নেবেন অনেক তারকাও। তারই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক।